আপনি হয়তো এটা জেনে অবাক হবেন না যে পৃথিবীতে এমন কিছু সাহসী প্রাণী রয়েছে যাদের মধ্যে ইগল অন্যতম, যে কিনা নিজের দেহের থেকেও কয়েকগুণ বিষাক্ত সাপকেও আক্রমণ করতে দ্বিতীয়বার ভাবে না। এমনকি ইগল এমন একটি প্রাণী যে আকাশ, স্থল এবং পানি সব জায়গায় শিকার করতে পারে। কিন্তু তখন কি হবে যখন শিকারী শিকার করতে এসে নিজের শিকারে পরিণত হয়? সাথে এমন কিছু প্রাণীদের লড়াই দেখাবো যাদের লড়াই দেখে আপনি নিজেও প্রশংসা করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। লায়ন অ্যাটাক দি বাফেলো। জঙ্গলের রাজা সিংহ যখন একটি মহিষকে একা পেয়ে তার উপর আক্রমণ করে দেয়, তখন মহিষের দুই বন্ধু এসে সিংহকে তার সীমাটা বুঝিয়ে দেয়। মহিষ সিংহকে দুবার তাদের সিংহে তুলে আঘাত মারে, যার ফলে সিংহ তার নিজের ভুল বুঝতে পারে। ইম্পালাকে জঙ্গলের চঞ্চল প্রাণীদের মধ্যে অন্যতম মানা হয়, কারণ সে জানে যদি সঠিক সময়ে নিজের বুদ্ধিকে কাজে লাগানো হয় তাহলে বড় বড় শত্রুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। আর তেমনিভাবে এখানেও ইম্পালাটি যখন এই চিতার সামনে মরার নাটক করে তখন চিতা তাকে মৃত ভেবে ছেড়ে দেয়, আর সুযোগ বুঝেই ইম্পালাটি সেখান থেকে পালিয়ে যায়। হাতিদের একটি দল যখন তাদের তৃষ্ণা মেটানোর জন্য এই জিনেল কিনারায় চলে আসে, যেখানে এই দলের একটি ছোট হাতির সুরে একটি কুমির কামড় দেয়। যখন এই বিষয়টা দলের অন্য হাতিরা বুঝতে পারে তারা তখনই কুমিরের দিকে তেড়ে আসে এবং কুমিরকে সেখান থেকে পালাতে বাধ্য করে। এই ছাগলটি তার ফার্ম হাউসে আসা একটি গরুকে তাড়ানোর জন্য তার দিকে এগিয়ে আসে। গরুটিও তাকে ছোট ভেবে লড়াইয়ে তার সাথে জড়িয়ে পড়ে, কিন্তু লড়াইয়ে ছাগলের সাহস আর আক্রমণ দেখে গরু অবশেষে সেখান থেকে পালাতে বাধ্য হয়। ইগল অ্যাটাক দিয়ে ডাক। ইগল যে কত গতিতে অ্যাটাক করতে পারে তা হয়তো আপনি ভিডিওটি না দেখে বুঝতেই পারবেন না। এখানে বসে থাকা হাঁসটিকে ইগল কত গতিতে আক্রমণ করেছে তা প্রথমবার দেখে কেউই বলতে পারবে না, কিন্তু যখন আমরা ভিডিওটি স্লো মোশন করি তখন ইগলের গতি দাঁড়ায় ঘন্টায় 320 কিলোমিটার, আর এই গতি নিয়ে আক্রমণ করায় হাঁসটির পুরো ঘাড় মুড়তে চায়। ইগল অ্যাটাক দি ক্রোকোডাইল। আপনি হয়তো এটা নিশ্চয়ই জানেন যে কুমির খুবই ভয়ঙ্কর প্রাণী, যার হাত থেকে বাঁচা অতটাও সহজ নয়। কিন্তু আমাদের আকাশের রাজা এই কুমিরের বাচ্চাগুলোকে এভাবে ধরে উড়িয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন, এমনকি মাঝে মাঝে এর থেকেও বড় কুমিরকে তিনি উড়িয়ে নিয়ে যান। ইগল অ্যাটাক দি স্নেক। যে প্রাণীর কাছে ঘন্টায় 320 কিলোমিটার স্পিড থাকে তার কাছ থেকে হয়তো সাপ নামক এই প্রাণীটিও বাঁচতে পারে না। যাই ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইগল সাপটিকে ধরে খেতে শুরু করে আর সাপটি বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আকাশের রাজা বলে কথা তার হাত থেকে বাঁচা কতটাও সহজ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।